তাই সাধক লালন ফকির একটা গানের মধ্যে লিখলেন ওরে কবে সাধুর চরণ ধুলি লাগবে আমার গায়ে কবে সাধু চরণ ধুলি লাগবে পাপীর গায়ে আমি বসে আছি আশা সিন্ধু আমি বসে আছি আশা সিন্ধু তীরে গো সদায় কবে সাধুর চরণ ধুলি লাগবে পাপীর গায়ে কবে সাধু চরণ ধুলি লাগবে পাপীর গায়ে কবে সাধু চরণ ধুলি লাগবে পাপীর গায়ে চাতক যেমন মেঘের জল বিনে অহনিশি চেয়ে থাকে মেঘধানে চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশি চেয়ে থাকে মেঘধানে যেমন তৃষ্ণায় মৃত্যু এ জীবনে যেন তৃষ্ণায় মৃত্যু এ জীবনে হলো আমার দশা তাই কবে সাধু চরণ ধুলি লাগবে পাপীর গায়ে আরে কবে সাধু চরণ ধুলি লাগবে পাপীর গায়ে ভজন সাধন আমাতে নাই যা বলে মহত নামে দেই গো দোহাই ভজন সাধন আমাকে নাই কে বলে মহত নামে দেই গো দোহাই ও দয়ালে হইয়া সদাই দয়াল পাপীর প্রতি হয়ে সদা ভাব তোরাও গো আমায় ভাব তোরাও গো আমায় কবে সাধু চরণ ধুলে লাগবে পাপীর গায়ে আরে কবে সাধু চরণ ধুলে লাগবে পাপীর গায়ে যে আল্লাহর বান্দা একশো টাকা দান করলেন এই অর্থ যেন পারমার্থ হয়ে যায় তার কাছে পৌঁছে তা লালন ফকির জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বের একজন মহামানব তিনি একটা গানে বলেছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে তিনি জাতি ধর্মের ঊর্ধ্বের একজন মহামানব তাই সে সংসে তিনি বললেন শুনেছি এই সাধুর করুণা
সাধুরঙ্গ পরশিলে লোহা হয় সোনা শুনেছি এই সাধুর করুণা সাধুরঙ্গ পরশিলে লোহা আমি শুনেছি এই এই সাধুর করুণা একবার সাধুর চরণ পরশিলে লোহা হয় সোনা আর শুনেছি এই সাধুর করুণা সাধুর ও গো দয়াল আমার ভাগ্যে তাও হলো না দয়াল আমার ভাগ্যে তাও হলো না ও গো দয়াল আমার ভাগ্যে তাও হলো না দয়াল আমার ভাগ্যে তাও হলো না সাধক লালন ফকির কয় সাধক সাধক লালন ফকির কয় কবে সাধু চরণ ধুলে লাগবে পাপীর গায়ে আরে কবে সাধু চরণ ধুলে লাগবে পাপীর গায়ে তাই বৈষ্ণবগণ লালন ফকির বললেন শুনেছি সাধুর করুণা সাধুর চরণ পরশিলে লোহা হয় সোনা লোহা হয় সোনা হে আমার ভক্তিমতী মায়েরা বৈষ্ণবগণ যখন ভাগ্যে হয়েছে এই সাধু সঙ্গ করবার ভাগ্য আর তো নাও হতে পারে তাই সবাই মিলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো চরণ ধুলি অঙ্গে মাখো ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো তোমার এই তাপিতে পরাণ শীতল হবে চরণ ধুলি অঙ্গে মাখো তোমার তাপিত পরাণ শীতল হবে চরণ ধুলি অঙ্গে মাখো তোমার তাপিত পরাণ শীতল হবে চরণ ধুলি অঙ্গে মাখো তোমার তাপিত পরাণ শীতল হবে চরণ ধুলি অঙ্গে মাখো এই দেহের মানবিমান সকল ছাড়ি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো এই মানবিমান সকল ছাড়ি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো দেহের মানবিমান সকল ছাড়ি চরণ ধুলি সকল ছড়ি চরণ ধুলি অঙ্গে মাখো তোমরা সবাই করো এই ভক্তের সঙ্গ সবাই করো ভক্তের সঙ্গ তোমরা সবাই করো ভক্ত সঙ্গ তোমরা সবাই করো ভক্ত সঙ্গ এ দেহে থাকবে নয়ান তোমার কামের গন্ধ সবাই করো এই সাধুর সঙ্গ দেহে থাকিবে না আর কামের গন্ধ সবাই করো ভক্ত সঙ্গ দেহে থাকিবে না
কামের গন্ধ প্রভুর কৃপা হোক করো ভক্ত সংস দেহে থাকবে নয়ান কামের গন্ধ সবাই করো ভক্ত সংস এ সঙ্গ তোমার আর ভাগ্যে হয় কি না হয় সবাই করু এই সাধুর সঙ্গ সঙ্গ আরে ভাগ্যে হয় কি না হয় সবাই করো সাধুর সঙ্গ সঙ্গ আরে ভাগ্যে হয় কি না হয় সবাই করো সাধুর সঙ্গ সঙ্গ আরে ভাগ্যে হয় কি না সবাই করো সাধুর সঙ্গ এমন সঙ্গ কি আর তোমার ভাগ্যে হবে সঙ্গ কি আর তোমার ভাগ্যে হবে এমন সঙ্গ কি আর ভাগ্যে হবে এমন সঙ্গ কি আর ভাগ্যে হবে কখন জানো তোমার আয়ু বেলা ডুবে যাবে এমন সঙ্গ কি হার ভাগ্যে হবে কখন জানো আয়ু বেলা ডুবে যাবে এমন সঙ্গ কি হার ভাগ্যে হবে কখন জানো তোমার আয়ু বেলা ডুবে যাবে সঙ্গ কি হার ভাগ্যে হবে তোমার আয়ু বেলা ডুবে যাবে ভাগ্য হবে তোমার চলে যাবার ডাকে সে যাবে সঙ্গ কি আর ভাগ্যে হবে তোমার চলে যাওয়ার ডাক এসে যাবে সঙ্গ কি আর ভাগ্যে হবে তোমার চলে যাওয়ার ডাক এসে যাবে সঙ্গ কি আর ভাগ্যে হবে তোমার চলে যাবার ডাক এসে যাবে সঙ্গ কি আর ভাগ্যে হবে এই সাধুর চরণ ধুলায় দিয়ে গড়ি বদন ভরে বল হরি হরি চরণ ধুলায় দিয়ে গড়ি বদন ভরে বল হরি হরি আমার সঙ্গ কি আর ভাগ্যে হবে কবে সাধুর চরণে ঝুলে লাগবে পাপির গায়ে আর কবে সাধুর চরণ ধুলে লাগবে পাপির গায়ে তাহলে চাই আগে সাধুগুরু বৈষ্ণবের কৃপা আজকে নদিয়ার নাগরী অন্য নাগরীকে ডেকে ডেকে গৌরাঙ্গ রূপের কথা বলছে কিন্তু এ দেখে কাম ঊর্ধ্বমুখী না হলে প্রেমময় দেহ গঠন না হলে প্রেমময় প্রভুর কৃপা পাওয়া যাবে না ফুলে যদি মধু থাকে ভ্রমর সেখানে আপনি ছুটে আসে অন্তরে যদি প্রেম থাকে ভক্তি থাকে ভগবান সে ভক্তের কাছে ছুটে আসে প্রেমের দেহ গড়তে চায় কিন্তু পারি না কেন করি মানা কাম ছাড়ে না মদনে করি মানা কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে করি মানা কাম ছাড়ে না
মাদনে আরে করিম না কাম ছাড়ে না বাবা হইবল হইবল এই দেহেতে মাদন রাজা করে যে কাছাড়ি করা দায় করে সে যে দায় হুজুরি এই দেহেতে মাদন রাজা করে কাছাড়ি করা দায় করে হুজুরি এই দেহেতে মাদন রাজা করে যে কাছাড়ি করা দায় করে সে যে দায় হুজুরি এই দেশে মহৎ রাজা করে কাচারে করা দায় করে গেল হুজুরে আরে দেহেতে মদন রাজা করে কাচারি করা দায় করে গেল হুজুরি মদন রাজা করে কাচারে মদন সে দুষ্ট ভারি করে সে মুন্সিগিরি মদন সে দুষ্ট ভারি করে সে মুন্সিগিরি গোপনে গোপনে বল প্রেম রসিকা হব কেমনে বল প্রেম রসিকা হব কেমনে বল প্রেম রসিকা হব কেমনে আরে করি মানা কাম ছাড়ে না মাদনে আরে করি মানা কাম ছাড়ে না মাদনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে আর চোর দিয়ে চোর ধরা ধরি একই আজব কারখানা আমি যাহা জিজ্ঞাস করি তুমি বলো না আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না চোর দিয়ে চোর ধরা ধরি এ জি আজব কারখানা আর আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না চোর দিয়ে চোর ধরা ধরি এ কি আজব কারখানা আমি যাহা জিজ্ঞাস করি তুমি বলো না আর যদি ধরি কি আজব কারখানা আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না আর চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে চোরেরা চুরি করে সাধুরা পালায় আর চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে ভাসে সে শূন্য ভরে গোপনে ভাসে সে শূন্য ভরে গোপনে প্রেম রসিকা হব উলুধ্বনি জয়ধ্বনি বলো প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে আরে করি মানা কাম ছাড়ে না মাদনে আরে করি মানা কাম ছাড়ে না মাদনে মাদনে প্রেম রসিকা হব কেমনে বল প্রেম রসিকা হব কেমনে লালন সাইজি বিনয় করে শিরশায়ের পায়ে স্বামী মারিলে লাথি নালিশ করবি কোন জায়গায় করে শিরশায়ের পায়ে স্বামী লালন সাই বিনয় করে শিরশায়ের পায়ে আর স্বামী মারিলে লাথি নালিশ করবি কোন জায়গায় লালন সাই নালিশ করে শিরশায় বিনয় করে আর স্বামী মারিলে লাথি নালিশ করবি কোন জায়গায় লালন সাইজি বিনয় করে শিরশায়ের পায়ে আরে স্বামী মারিলে না থিলালিশ করবি কোন জায়গায় করে শিরশায়ের পায়ে স্বামী মারিলে না থিলালিশ করবি কোন জায়গায় লালন সাই বিনয় করে শিরশায়ের পায়ে
স্বামী মারিলে লাথি নালিশ করবি কোন জায়গায়, স্বামী সে প্রাণপতি দিয়ে রাগে বরতি, স্বামী সে প্রাণপতি দিয়ে রাগে বরতি, স্বামী সে প্রাণপতি দিয়ে রাগে বরতি, কেমনে হব সতী কেমনে হব সতী, চরণে চরণে বল প্রেম রসিকা হব, হরি বল বল প্রেম রসিকা হব, কেমনে বল প্রেম রসিকা হব, কেমনে আরে করি মানা কাম ছাড়ে না, করি মানা কাম ছাড়ে না বাদনে, করি মানা কাম ছাড়ে না বাদনে, যখন নদিয়ার নায়ক নাগরী প্রেমের রসিকা হলেন, রসিক চূড়ামণি নদিয়ার গৌর রূপ দেখলেন গঙ্গার কূলে, রূপ দেখে অন্য নাগরীকে বলছে সজনী রে, ওই রূপ দেখে আমি ভুলেছি তা নয়, তারে যে দেখেছে সেই ভুলেছে, 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 সে যে আমার গৌর পদে প্রাণে সপেছে, ওই রূপে যে দেখেছে সেই ভুলেছে, আমার গৌর পদে প্রাণ সপেছে, ওই রূপে যে দেখেছে সেই ভুলেছে, আমার গৌর পদে প্রাণ সপেছে, রূপে যে দেখেছে সেই ভুলেছে, সে যে গৌর পদে প্রাণে সপেছে, ওহে গৌর তোমার হলাম বলে, গৌর পদে প্রাণে সপেছে, ওহে গৌর তোমার হলাম বলে, গৌর পদে প্রাণে সপেছে, ওহে গৌর তোমার হলাম বলে, সে যে গৌর পদে ওই রূপে যে দেখেছে সেই ভুলেছে, ডুবিল ডুবিল না যায় পাশরাম, রূপ দেখা নাগরী অন্য নাগরীকে ডেকে ডেকে বলছে বিবাহের উপযুক্ত কন্যা তোর ঘরে থাকবে, তুই কেন তাকে পাত্রস্থ করছিস না, এসে গেছে আমাদের বাবুল ভাই যার প্রেমের তুলনা নাই, আজকের মতি মেম্বর কাননী সার আলী আকবর চেয়ারম্যানের জন্য প্রার্থনা চেয়ে 1000 টাকা আমাকে পুরস্কৃত করেছেন, প্রার্থনা শুধু ভোট নয়, ওটা তো সমর্থন, আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন, ইতিপূর্বেই বলে গিয়েছি যে মানবের মধ্যে তিনি পরম বাহু রূপে আছেন, মানুষের সেবা করা ঈশ্বরের সেবা, আপনারা তাকে সমর্থন করবেন, তাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, জীবনের বাকি সময়গুলো যেন আপনাদের সঙ্গে কিংবা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবই মোরা একই স্রষ্টার সন্তান, বাহু তুলে প্রেমানন্দে সবে মিলে গাই তারই জয়গান, আপনারা তাকে আশীর্বাদ করবেন দোয়া করবেন যেন তিনি আপনাদের অন্তরের অন্তঃস্থলের আপনজন হয়ে সারা জীবন আপনাদের মতো মানবের সেবা করে
তার এই মানব জীবনকে ধন্য করতে পারেন, আপনাদের সেবায় যাতে তিনি নিয়োজিত থাকতে পারেন, আপনাদের দেশ ও দশের সেবা করতে পারেন, আপনারা তাকে সবাই মিলে দোয়া আশীর্বাদ করবেন, এই প্রার্থনা রইল সকলের চরণে। হরি বল হরি বল। আর এই কমিটির ভক্ত যারা, তাদেরকেও আপনারা আশীর্বাদ করবেন। আজকে এখানে একটি নতুন কথা শুনতে পেয়ে খুব আনন্দিত হলাম। এই অনুষ্ঠান হবার কথা ছিল নয়, কিন্তু অনেক ভালো লেগেছে কথাটি শুনে, যেখানে হিন্দু মুসলমান সবাই একে অপরের অন্তরের সঙ্গে একেবারে আত্মার আত্মীয়। আত্মীয় কাকে বলে জানেন? আত্মার সঙ্গে যার আত্মার সম্পর্ক সে হয় আত্মীয়। কুটুমকে কুসময়ে যাকে কাছে পাওয়া যায়, বন্ধুকে দুর্দিনে যে কাছে ছুটে আসে। তাহলে আজকে এই এলাকার মুসলমান ভাই যারা, তারা আমাদের হিন্দু ভাইদের বলেছেন, তোমরা অনুষ্ঠান করো, আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদেরকে সার্বিক সহযোগিতা করব। এ কথাটি কিন্তু আমার কাছে কমিটির কেউ বলেনি, কিন্তু যখন এখানে ঘুরে ফিরে বেড়ালাম, অনেক ভক্তের কাছে কথাটি শুনতে পেলাম যে অনুষ্ঠান হবার কথা ছিল না, সামান্য কয়েকগার হিন্দু পরিবার, এদের কি সাধ্য আছে অনুষ্ঠান করবার যদি এলাকাবাসী সকলের সার্বিক সহযোগিতা না হয়? তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমি সুদূর ফরিদপুর সদর থেকে এসেছি, আজ কয়েক বছর ধরে এখানে আছি, কমিটির ভক্তরা আমাকে ডাকেন, তাই আমি এলাকাবাসী যত মুমিন মুসলমান ভাইরা তথা যত ভক্তগণ, ধন্যবাদ, সকলের কাছে আমার একটাই প্রার্থনা থাকবে, যারা এই কালী মায়ের মন্দিরের সামনে, আমরা বলি কালী মা, আপনারা বলেন কোন মা, আপনারা বলেন ফাতেমা, ধর্ম জানা থাকলে পৃথক কিছু নয়। এই যে আমরা যে মানুষ সৃষ্টি হয়েছি, ইসলামে বলে কে, আদি পিতাকে আদম, মাকে হাওয়া, তাই না? আমাদের সনাতন ধর্মে যে আমরা মানুষ সৃষ্টি হয়েছি, আমাদের আদি পিতার নাম কি জানেন? অনেকেরই জানা নাই। আদি পিতার নাম হলো মনু, মনু থেকে মানুষের সৃষ্টি, আর মায়ের নাম হলো শতরূপা, আর ওদিকে বললেন আদম আর হাওয়া। ইসলাম ধর্মে যেমন বলে, যখন দেহ থেকে প্রাণ চলে যায়, কাল কেয়ামতের মাঠে বিচার হয়, আমাদের কোথায় হয়? জমালয়ে। পারাবারের ঘাট কি? ইসলামে বলে ফুলছরতের ঘাট, আর আমাদের বলে বৈতরণী নদীর খেয়া ঘাট। এখানে যারা বসে আছেন, অনেকের পারের তরি ঘাটে ভিড়েই আছে, শুধু দয়াল কৃপা করে ডাকলেই চলে যেতে হবে। আজকে যারা এখানে সৎসঙ্গ পেয়েছেন, এ সঙ্গও কারো জীবনের শেষ সঙ্গ হতে পারে, ভাগ্যের কথা তো বলা যায় না। তা আজকে পরম ভাগ্যবান 7 নং ওয়ার্ড সভাপতি, আওয়ামী লীগ সভাপতি নাকি দাদা? হ্যাঁ, বা তাহলে এই যে আওয়ামী লীগ সভাপতি, তিনি শাহজাহান ভাই, যার তুলনা নাই, তিনি 200 টাকা করেছে দান, মনোবাঞ্ছা যেন পূরণ করে সেই আল্লাহ মহান। আজকে এই গৌরচণ্ডিকার মধ্যে একটা বিয়ের আলোচনা করব, তবে জাগতিক বিয়ে নয়, একটা তত্ত্বের ঘরের আলোচনা। আচ্ছা, আর একটি বিষয় জিজ্ঞাসা করি তো, যে কি জানেন কিনা হিন্দু ভাইয়েরা, ইসলাম ধর্মে কোনো ব্যক্তি যদি মারা যায় কি বলেন? সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে না? মায়েরা এখানে তো অনেকজন আছেন। আচ্ছা বলুন তো, আমাদের সনাতন ধর্মের কোনো ব্যক্তি যদি মারা যায় কি বলতে হয় জানেন? বৌদি ভাই, এটা তো জানা নাই, এটা আমাদের জানা প্রয়োজন। ইসলাম ধর্মের এতটুকু বাচ্চা দেখবেন, সকালবেলা হলেই, আমি যখন বাড়িতে থাকি খুব সকালবেলা হাঁটতে বেরিয়ে যাই, দেখি ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ হাতে নিয়ে, গচ্ছ তু গচ্ছাতি না, তবু তো বললেন, নাইমা মারছে কানা মামা খারাপ না, একজনও যখন বলে নাই তবু তো একজন বলছে। তা দেখুন, তখন ছোট ছোট বাচ্চারা দেখি কোরআন শিক্ষার জন্য মসজিদে ছুটে যায়, তাই না? তাহলে আমাদের জানা প্রয়োজন,
ইসলাম ধর্মে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাদের সনাতন ধর্মের কোন ব্যক্তি যদি মারা যায় বলবেন কি জানেন, দহ্যাং যাত্রানি দিব্যাং লোকানু স্বাগচ্ছতু। যদি এত বড়টা মনে না থাকে শুধু বলবেন দিব্যাং লোকানু স্বাগচ্ছতু, হে ঈশ্বর এই বিদেহী পরমাত্মার সকল অপরাধ ক্ষমা করে দিব্য লোকে বা দিব্য ধামে তোমার সিফাত পদ্মে তাকে স্থান দাও, দিব্যাং লোকানু স্বাগচ্ছতু। তাহলে আজকে আমরা একটা বিয়ের আলোচনা করব, সেই বিয়ে পাত্রকে আর কন্যাইকে। বিয়ে দিতে হলে তো পাত্র আর কন্যার প্রয়োজন। পাত্রটা আছে আমাদের প্রত্যেকের ঘরে, এখানে পুরুষ নারী যারাই আছেন, কোন ঘরে, এই জাগতিক ঘরে নয়, যার যার এই দেহ ঘরে। আর ঘটককে জড়িয় জগতে একটা কন্যার বিয়ে একটা পাত্রের সঙ্গে হয়, মধ্যে যিনি সম্বন্ধ ঘটায় তাকে কি বলি আমরা, কি বলি, ঘটক। তাহলে আমাদেরও যদি ভগবানের সঙ্গে ভক্তের মিলন ঘটাতে হয় ঘটককে, ঘটক হলো যার যার গুরু, গুরুই তো পথ দেখান। আপনি বিদ্বান হন পণ্ডিত হন সব জায়গায় কিন্তু গুরু আছে, স্কুলে যার কাছে পড়েন তিনি তো আপনার গুরু না। তাহলে সব জায়গায় গুরুর প্রয়োজন, গুরু ছাড়া কোনো কার্য সম্পাদন হতে পারে না। তাই আজকে যে কন্যার কথা বলছি, এই কন্যার নাম কি আছে, মনমতি কুলবতী তনায়া বড়, ও গৌর বিশ্বম্ভরে শোনে সামন্ধ কর, আছে মনমতি কুলবতী তনায়া ভরা, পদে সমাপন পর আছে মনমতি কুলবতী তনায়া বর, গৌরী বিশ্বম্বর শোনে সমন্ধ কর, তোমার মতি তনায়া বর হয়েছে, 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 সময় থাকিতে যোগ্য পাত্রে অর্পণ করি, সবে বাহু তুলে বলো হরি হরি, যোগ্য পাত্রে অর্পণ করি, বাহু তুলে বলো হরি হরি, গৌরী বিশ্বম্বর শোনে সমন্ধ কর। এই যে বদিমণিরা একজনও যাবেন না, আপনাদের বরযাত্রী নিয়ে যাব, বিয়ের আলোচনা হচ্ছে না, অনেকে যেন কি দেখাচ্ছে মনে হয় খিদে পেয়েছে। গানের অনুরোধ এসেছে করব সে গানটি, মোহাম্মদ জুয়েল মৃধা কাননিশান আলী আকবর চেয়ারম্যানের জন্য প্রার্থনা চায়া 500 টাকা, মনির হোসেন শেখ সাধারণ সম্পাদক তন্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক সেবকলি আলী আকবর চেয়ারম্যানের জন্য প্রার্থনা চায়া আরো 500 টাকা। আপনারা প্রাণ ভরে সবাই মিলে
সেই আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, হরি বলেন, এখানে যারা আছেন সবাই একবার আত্মসমর্পণ করুন। আত্মসমর্পণ করে তাদের জন্য আশীর্বাদ করবেন। সেই আলী আকবর ভাই যার তুলনা নাই তার জন্য কৃপা ভিক্ষা চাই। তবে ধান গম চাউল নয়, কৃপা ভিক্ষা কি? আপনাদের জয় জয়কারে, আপনাদের সমর্থনে সমর্থিত হইয়া, জয়ী হয়ে যেন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। আপনারা সকলে আশীর্বাদ এবং দোয়া করবেন। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, আরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হলো, ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হলো, আর ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হলো, আবার এগারো মাসে তিনটি সন্তান, এগারো মাসে তিনটি সন্তান, এগারো মাসে তিনটি সন্তান, কোনটাই করবে ফকিরি? চাঁদের গায়ে হরি বল, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঘর আছে তার দুয়ার নাই, মুখ আছে তার বাক্য নাই, ঘর আছে তার দুয়ার নাই, মুখ আছে তার বাক্য আর, ঘর আছে তার দুয়ার নাই, মুখ আছে তার বাক্য নাই, আর কে বা তাহার আহার যোগায়, কে বা তাদের আহার যোগায়, আর কে বা তাদের আহার যোগায়, কে দেয় তার সন্ধ্যা বাতি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আর লালন শাহ ফকিরে বলে ছেলে বনে মাকে ছুলে, লালন শাহ ফকিরে বলে ছেলে বনে মাকে, আর লালন সাহেব কিরে বলে ছেলে মরে মাকে ছুলে, আবার এই তিন কথার অর্থ না হলে, এই তিন কথার অর্থ না হলে, আর এই তিন কথার অর্থ না হলে, এই তিন কথার অর্থ না জানলে, এই তিন কথার অর্থ না জানলে, হবে তার হবে না ফকিরি,
চাঁদের গায়ে চাঁদে গেছে চাঁদের গায়ে চাঁদে গেছে আর ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তাদের বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা তাদের তাহলে চাঁদের গায়ে চাঁদ লেগেছে লেগেই গেছে চাঁদ তবে সে কোন চাঁদ সে হলো গৌর চাঁদ তা আজকে আমরা যে বিয়ের কথা আলোচনা করছি সেই কন্যা হলো মনমতি কন্যা সেই মনমতি কন্যার সঙ্গে সম্বন্ধ না করলে সম্বন্ধ না করে মরিলে পারে ওরে আবার পরিবার বিষম ফেরে সম্বন্ধ না করে মরিলে পারে আবার পরিবার সম্বন্ধ না করে মরিলে পরে আবার পরিবার বিষম ফেরে আবার 84 লক্ষ জনি ভূমিতে হবে 84 লক্ষ জনি ভূমিতে চুরাশি লক্ষ জনি ভ্রমিত হবে সাধের মানব জনম তোমার পৃথাই যাবে 84 লক্ষ জনি ভ্রমিত সাধের মানব জনম পৃথাই যাবে 84 লক্ষ জনি ভূমিতে হবে সাধন মনব পৃথাই যাবে 84 লক্ষ জনে ভ্রমিত হবে সাধের মন জন পৃথায় যাবে 84 লক্ষ জনে ভূমিতে হবে ওরে আবার পরিবার বিষম ফেরে আবার পরিবার বিষম ফেরে তবে আসরের কোন কোন পরিস্থিতি দেখে কখনো কখনো কোন কোন মজার গল্প মনে পড়ে যায় অনেকে আমাদের দিকে পিছন ফিরে বসে আছে আমাদের দেখতে ইচ্ছা করছে না কারণ আমি মানুষটা কালো দেখতে না ভালো তবে কৃষ্ণ যদি কালো তবু তো জগতে সবাই তাকে বাসে ভালো আসলে এই জগতে যারা কালা তাদের যে কি জ্বালা তবু দয়া করে দিয়েছে মালা গোবিন্দ কৃপাহক আমার বাবুলদার পিতৃদেব তিনি আমাকে 200 টাকা দান করেছেন তার সংসার হোক গোবিন্দ কৃপাময় বৃন্দাবনময় হোক তা দেখেন একটা কথা মনে পড়ে গেল শুনুন সে কি জানেন এক আসরে কীর্তনিয়া কীর্তন করছে এই শীতের দিন তা কীর্তনিয়া আমি কিন্তু আপনাদের বলছি না আমার মনে পড়লো তো তাই তা কীর্তনিয়া কীর্তন করছে সব ভক্তই চলে গেছে তা চলে যাবার পরে একজন ভক্ত বসে আছে কীর্তনিয়া ভাবছে যে এই ভক্তের মনে হয় আমার কীর্তন খুব ভালো লেগেছে বসে যখন আছে
কীর্তন করতে করতে গিয়ে প্রণাম করে বলছে, সবাই চলে গেল ঠাকুমা তুমি বসে আছো কেন, আমার কীর্তন তোমার ভালো লেগেছে? অমনি ঠাকুমা রেগে গিয়ে বলছে, আমি তোর কীর্তন শোনার জন্য বসে আছি নাকি, তাই কেন বসে আছো? কয় তুই যে জায়গা দ্বারা কীর্তন করতেছোস তোর পায়ের নিচে আমার পাটি রয়েছে, ওই পাটি না নিলে বিছনা করারও কায়দা নাই, আমার শোয়ারও কায়দা নাই, আমি কি তোর কীর্তন শুনবার জন্য রয়েছি নাকি তোর পাটির জন্য রয়েছি? তাহলে যদি এরকম ভাবনা করে কেউ বসে থাকেন, আমার পায়ের নিচে যদি কারো পাটি বা বিছানার চাদর থাকে, দয়া করে বলবেন, ছেড়ে দেব, নিয়ে চলে যাবেন। তো ওই পাটির জন্য বসে থাকবেন না, বসে থাকলে মন থেকে বসে থাকবেন। আর আমার এক দাদা আর একটি গানের অনুরোধ করেছেন, গানটি পরিবেশন করছি। ওরে এ ঘাটে পার হতে হবে, ওরে এ ঘাটে পার হতে হবে, হোক না রাজা জমিদার বৈতরণী নদীর খেওয়া ঘাট, বৈতরণী নদীর খেওয়া ঘাট, বৈতরণী নদীর খেওয়া ঘাট, আরে বৈতরণী নদীর খেওয়া ঘাট, এই ঘাটে নাই জাতির বিচার, হোক না কুলি মুচি কুলি চামার, আরে ঘাটে নাই জাতির বিচার, কত কাঙালে দুঃখী হইতেছে পার, কত কাঙাল দুঃখী হইতেছে পার, ভাগবে যেদিন এই ভাবের হার, বৈতরণী উলুধ্বনি জয়ধ্বনি, ঘাটের মাঝি প্রাণে গোবিন্দ তারে সাথে যার নাই সম্বন্ধ, ঘাটের মাঝি প্রাণে গোবিন্দ তারে সাথে নাই যার সম্বন্ধ, ভাবে এই ঘাটে তার খেওয়া বন্ধ, ঘাটে তার খেওয়া বন্ধ, ঘাটে তার খেওয়া বন্ধ, এই ঘাটে তার খেওয়া বন্ধ, এ ঘাটে তার খেওয়া বন্ধ, ভাঙবে যেদিন এই ভাবের হার, বৈতরণী গোবিন্দ নাম ভজন ছাড়া হয় না জীবের পারের কড়া,
गोविंद नाम भजन छा ना तारे पारे भरा गोविंद नाम भजन छाड़ा हाय ना जीवे पारे रे।